আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আশা করছি ভালো আছেন। এখন থেকে দেশে যাওয়ার আর কোনো সমস্যা থাকছে না সৌদি প্রবাসীদের, যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বুস্টার ডোজ টিকা কবে দিব, কখন দিব। কারণ সরকারের যে নিয়ম কি ছিল 180 দিন, সেই সময়টি এখন সরকার কমিয়েছে। যারা মূলত দেশে যাবেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর। আরেকটি কারণ হলো কয়েকদিন ধরে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা সৌদির ভিতরে বেশি 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 আক্রান্ত হচ্ছে, তাই সৌদি সরকার এখন থেকে বুস্টার ডোজের সময় পরিবর্তন করেছে, নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর। সেটি হলো, আগে যেমন আপনার দ্বিতীয় ডোজ দেওয়ার 180 দিন পরে আপনি বুস্টার ডোজের জন্য আবেদন করতে পারতেন, এখন থেকে সেটি কমিয়ে আনা হয়েছে 3 মাস, অর্থাৎ 90 দিন। এখন থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার 90 দিন পরে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সিআরটি অ্যাপস দিয়েই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনার বুস্টার ডোজের জন্য। এখন থেকে দেশে যাওয়ার আর কোনো সমস্যা থাকছে না, আপনাকে 180 দিন অপেক্ষা করতে হবে না। আপনার যদি দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে থাকে, আপনার বয়স যদি 18 বছর বা 18 বছরের উপরে হয়ে থাকে, তাহলে আপনি এখনই আবেদন করতে পারবেন আপনার বুস্টার ডোজের জন্য, যদি আপনার দ্বিতীয় ডোজ 3 মাস আগে দেওয়া হয়ে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ যা প্রবাসীদের কাজে লাগবে, তাই অনুরোধ রইল চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, আপনার পাশে থাকা অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিন।